সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক, আজ 28 জুলাই 2021 রোজ বুধবার। আপনারা জানেন প্রতি বুধবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ অল্প কিছু সংখ্যক গরু এখানে উঠেছে, কারণ আপনারা জানেন যে কঠোরতম বিধিনিষেধের কারণে অনেক ব্যবসায়ী হাটে আসেন না। তারপরেও যারা পেটের খিদায় বা জ্বালায় গরুগুলো হাটে নিয়ে এসেছেন, আমরা সেই গরুগুলোর তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা মোটা তাজা গরুর কিছু সার গরু দেখছি। এই যে দেখছেন, এখানে দুটি একসঙ্গে দেখছি নিয়ে এসেছেন এই যে আমাদের চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে কঠোরতম বিধিনিষেধ, লকডাউন, তো এই যে এর মাঝেও আপনি গরু নিয়ে এসেছেন, কেন? কারণটা অভাব। অভাব কেন? গরু বিক্রি করে খেতে হবে, আর কিছু করতে পারেন না? ব্যবসায়ী আপনার গরু? হ্যাঁ, আমরা গরু ব্যবসায়ী করি। গরুর ব্যবসায়ী করেন? তো কটা আনছিলেন আজকে? দুইটাই আনছে। এই যে দুইটা, কত চাইছেন? দুইটা 42 করে চাচ্ছেন। কয় মাস করে বয়স হবে? দেড় দুই মাস করে বয়স হবে। তো দেড় দু বছর করে বয়স হবে। 42 করে 84,000 টাকা দাম চাইছে। কত দিল এখন পর্যন্ত? না, খরিদ্দার আসেনি এখন পর্যন্ত। খরিদ্দার আসেনি, কেউ দামও বলেনি? না। তাহলে কি ফেরত নিয়ে যাবে? বেচা না গেলে কি করো? বেচা না গেলে ফেরত নিয়ে যেতে হবে। লস করে তো আর বিক্রি করবে না। এগুলো কেনা গরু আপনার? হ্যাঁ, কেনা গরু। কেনা গরু। দর্শক শুনলেন যে ওনার কেনা গরু, লস করে উনি বিক্রি করবেন না, বিক্রি না হলে ফেরত নিয়ে যাবেন। আমরা দেখছি, আমরা এই পাশে আরও দুটি দেখছি, একটি ক্রস, এই যে ক্রস জাতের মোটা তাজা করে গরুটি দেখছেন আপনারা। একটি ক্রস, একটি দেশি, এটা দেশি। কয় মাস করে বয়স হবে এগুলার? ক্রসটা 6 মাস আর দেশিটা 6 মাস। এগুলো এটা কত চাইছেন? এটা চাওয়া দাম 80,000, বেচা দাম 72। আর কত দিল এটার দাম? 65 কয়। আর এই এটা 32 কয়। এটা কত চাইছিল? এটা 35 হলে দিবে। দর্শক শুনছেন, 35 হলে দিবে, আর এটা হচ্ছে 72 হলে উনি বিক্রি করবেন। দেখছেন আপনারা, আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে মোটা তাজাকরণের সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজ 28 জুলাই 2021 রোজ বুধবার, আমরা এই পাশে একসঙ্গে তিনটি গরু দেখছি। একসঙ্গে তিনটি দেখছেন আপনারা। এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনব। দেশি তো ভাই সব? না, সব দেশি। এলাকে এটা এটা কয় মাস বয়স হবে বড়টার? হ্যাঁ হ্যাঁ, পুরা 1 বছর হয়ে গেছে। তো এই বড়টা কত চাইছেন আর ওই দুটা কত চাইছেন? বড়টা 55 চাচ্ছেন আর ওই দুটা 35। এটা 40 বলতেছে মাঝখানেরটা, আর এটা কত বলতেছে? এটা 30-32 বলতেছে, আর এটা কত বলছে? 46। তো কেমন বিক্রি করবেন? কেমন? 50 ভাঙা যায় না বড়টা। শুনছেন যে বড়টা 50 ভাঙা যায় না। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাকে আজকে যে গরুগুলো রয়েছে মোটা তাজা করণের সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশেও দুটি দেখছি, এই পাশেও আমরা দুটি দেখছি একসঙ্গে। ভাই কেমন আছেন? ভালো আছেন? কটা আনছিলেন? কয়টা আনছিলেন? তিনটা আনছিলেন, তার মধ্যে একটা বিক্রি করছেন, দুটা আছে, তিনটাই আছে। ওটা কই? এটা এটা কত চাইছেন ভাই?
55 এটার বয়স আগর আছে এটা কত বলল দাম 50-52 বলতেছে এটা নিয়ত কেমন 55 ঠিক 55 হলেই বিক্রি করবেন আচ্ছা আর এই এই যে দুটো দেখছে এগুলোর কয় মাস করে বয়স হবে এক বছর করে হবে কত চাইছেন জোড়াটার দাম 95,000 টাকা জোড়াটার দাম চাচ্ছেন কত দিল দাম 85 হলে বিক্রি করবেন আর কত পর্যন্ত বলল দাম 75 পর্যন্ত বলছে দর্শক শুনছেন যে 75 পর্যন্ত বলছে 85,000 টাকা হলে বিক্রি করবেন আর 95,000 টাকা দাম চাইছেন আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাড়াঙ্গা হাটে আজকে যে মোটা তাজাকরণের সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি দর্শক আমরা ঘুরতে ঘুরতে এখানে একজন নিখাইদারকে পেয়েছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা হার্টের এই অবস্থা কেন কারণটা কি এই লকডাউনের কারণে গরু বাছুর আনতে মানুষের একটু ভিড় করতেছে তারপর কুরবানির পর ভয় ভয় করতেছে হ্যাঁ ভয় বেচা কেনার জন্য যে গরুগুলো মোটা তাজা করণের বা খামারে ঢুকবে সেই গরুগুলোই কেনা বেচা বেশি হচ্ছে লোকও নিচ্ছে এখন আচ্ছা আপনাদের এই হাটটার যোগাযোগের মাধ্যমটা কি কিভাবে তারা আসতে পারে বিভিন্ন প্রান্ত থেকে আগে থেকে বিভিন্ন প্রান্ত থেকে ওরা ভটভটি করে আসতো আর কি না 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 আমি বলছি যে বাইরের লোকজন কিভাবে আসতে পারবে বাইরের লোকজন আসলে ওদেরকে আগে আসে আগের দিন আসে বা পরের দিন আসে হাট ধরে বিভিন্ন হাট ধরে মানে আগে দিনাজপুরে আসতে হবে দিনাজপুরে এসে তারপরে বিভিন্ন হাটে যায় বিভিন্ন হাটে যায় মানে এই হাটেও দিনাজপুরে এসে যদি এই হাটের কথা বলে তাহলে তারা এখানে চলে আসতে হবে কোনবারে লাগে এই হাটটা বুধবার আর শনিবার শনিবারে হয় না বিশেষ মানে বুধবার একটু বড় হাট বুধবার এই সব থেকে বড় হয় আমরা জানি যে বুধবার এই ফাঁসিলাড়াঙ্গা হাট বিভিন্ন জায়গায় শহরেরও লোক আসে হ্যাঁ অধিকারও লোক আসে বাইরেরও লোক আসে ওরা কিনে একটু সুবিধা পায় আচ্ছা এখন বর্তমানে হাসিল কত হাটের হাসিল কত হাড়ের রসিদের দাম 400 টাকা 400 টাকা পার হ্যাঁ বিক্রেতার তো সাদার হাড় আছে 30 টাকা 40 টাকা কেউ দেয় 10-20 টাকা দেয় কেউ দেয় না মানে যারা বিক্রেতা তাদের হচ্ছে এটা আর যারা ক্রেতা তাদের হচ্ছে 400 টাকা 400 টাকা রসিদ আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম দিনাজপুর জেলার ফাঁসিলাড়াঙ্গা হাটে মোটা তাজা করণের যে সার গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আমরা এপাশে সাহেব আলী ভাইকে দেখছি আমরা সাহেব আলীর ভাইয়ের নাম্বারটা একটু নিলে ভাই আপনার কাছে তো গরু থাকে সবসময় সবসময় আজকে মেলায় আনছিলাম আজকে বেচা কিনে করছি এই যে আরেকটা আছে আরেকটা আছে তো এটা কত দাম রাখছেন 1,30,000 তো কত পর্যন্ত দিল দাম এটার 115 পর্যন্ত কয় তা আপনার নিয়ত কেমন আজকে এটা এই গরুটার এখনো দাঁত হয় নাই দর্শক এখনো দাঁত হয় নাই গির জাতের কয় মাস বয়স হবে এটা 18-19 মাস হবে তো আপনার কাছে এই ধরনের কটা গরু আছে এখন দর্শক শুনলেন যে সাহেব আলী ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য নিলাম এবং আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আপনাদের সরবরাহ করতে পারবেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা
করার ব্যাপার আছে আমাদের কাছে আস